আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন লান ব্যানার একটি পণ্য, টিসিএম অয়েলমেন্ট। এই অয়েলমেন্টটি ব্যবহার করবেন, এর উপকারিতা কী কী, এটি কীভাবে ব্যবহার করবেন, এটি ব্যবহার করার ফলে কোনো সাইড এফেক্ট হবে কিনা, বা এটি ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবে কিনা, সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, এই টিসিএম ক্রিম কোন কোন ধরনের দাগে ব্যবহার করা হয় এ বিষয়ে একটি ভিডিও আপলোড দেওয়া ছিল আগে, সেখানে আমি বেশিরভাগ কমেন্ট পেয়েছি পোড়া দাগ কীভাবে দূর করতে হয়, এবং একটি আপু প্রশ্ন করেছিল যে রান্নাঘরে কাজ করতে গিয়ে আমার মুখে তেলের ছিটা পড়ে কিছুটা অংশ পুড়ে গিয়েছিল, সেখানে পোড়া সেরে গেলেও সে ক্ষতটা রয়ে গিয়েছে এবং কালো দাগ রয়ে গিয়েছে, যা দেখতে একদমই বিশ্রী লাগে। কোন ক্রিম ব্যবহার করলে এই পোড়া দাগটি আমি দূর করতে পারবো? শরীরে যত রকম দাগ রয়েছে তার মধ্যে সবচাইতে খারাপ দাগ হলো শরীরে পোড়া দাগ। তাই আজকে আমি আলোচনা করব পোড়া দাগ কীভাবে দূর করা যায়। আরও যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো গরম তেলে পোড়া দাগ দূর করার উপায় কী, তাছাড়াও আগুনে পোড়া দাগ কীভাবে দূর করতে হবে, পোড়া সাদা দাগ কীভাবে দূর করতে হবে, সিডের পোড়া দাগ কীভাবে দূর করতে হবে, রোদে পোড়া দাগ কীভাবে দূর করা যায়, এবং আপনার শরীরে যদি কোনো কারণে পোড়া দাগ থেকে যায় তাহলে সেটা অসুন্দর হওয়ার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে। তাই সবাই চায় যে কোনো কিছুর বিনিময়ে তার শরীরে পোড়া দাগ দূর করতে হবে, আর এ থেকে মুক্তি পেতে এখন বাজারে অনেক রকম পণ্য বের হয়েছে। তবে যে পণ্যটি সবথেকে বেশি কার্যকরী সেটা হচ্ছে এই টিসিএম অয়েলমেন্ট। আমার হাতে সামান্য পোড়া দাগ ছিল, এখানে আমি কিছুটা জেল ইউজ করছি। এটা দিনে দুবার লাগাতে হবে, সকালে একবার এবং রাতে শুতে যাওয়ার আগে একবার ব্যবহার করলে, নিয়মিত 7 দিন ব্যবহার করলে আপনার যে কোনো ধরনের দাগ রিমুভ হয়ে যাবে। দেখতে খারাপ লাগে বিধায় যে কারণে সবাই চায় তার শরীরের এই পোড়া দাগটা যেন কোনো কিছুর বিনিময়ে হোক দূর করা যায়, আর তাদের জন্য বাজারে এখন নানা রকম ক্রিম তৈরি করা হয়েছে। তার মধ্যে একটি হলো দাগ দূর করা এই ক্রিমটি, দাগ দূর করার ক্রিম। এটা ব্যবহারের ফলে আপনি আপনার শরীরে দাগ পুরোপুরিভাবে দূর করতে পারবেন। দাগ দূর করার ক্রিম সম্পর্কে বিস্তারিত আরও আলোচনা করা হলো। অনেকে রয়েছে জন্মগতভাবে শরীরে অথবা মুখমণ্ডলে দাগ থেকে যায় যেগুলো সহজে যেতে চায় না, এটার জন্য অনেক সমস্যা পড়তে হয়। আপনি যদি এই ক্রিমটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার জন্মগত দাগ দূর হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যেই। আবার অনেকেরও আছে কোনো দুর্ঘটনার কারণে শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ যেমন মুখমণ্ডল পড়ে যায়, যেটি পরবর্তীতে দেখতে খুবই খারাপ লাগে, এবং সবাই চায় এই দাগটি যতটা সম্ভব দূর করতে। তাদের কথা চিন্তা করে এই ক্রিমটা তৈরি করা হয়েছে। এই ক্রিমটা ব্যবহারের ফলে আপনার শরীরে যে কোনো স্থানে পোড়া দাগ দূর হয়ে যাবে খুব অল্প দিনের মধ্যে। তাই আপনি এই ক্রিমটি আপনার পোড়া দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন। অনেক সময় শোনা যায় ছোটোবেলায় কোনো কারণে তার শরীরে একটি গুরুত্বপূর্ণ অংশ কেটে গিয়েছিল, যেটা পরবর্তীতে দাগ হয়ে রয়েছে, যে কারণে তাকে নানা রকম সমালোচনার মুখে পড়তে হয়। এর থেকে রেহাই পেতে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন, কারণ এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনার শরীরে যে কোনো ধরনের কাটা দাগ রয়েছে সেটা 7 থেকে 10 দিনের মধ্যে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। যেসব আপু বা ভাইয়ারা বলে যে কোনোভাবে ক্ষতস্থানে দাগ সেরে যাচ্ছে না, তাদের সাথে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকের মুখে মেস্তা অথবা ব্রণের দাগ থেকে যায়, যেটি পরবর্তীতে নানা রকম সমস্যার ফলে, বিশেষ করে মেয়েদের মুখমণ্ডলে মেস্তা অথবা ব্রণের দাগ থাকলে তাদেরকে অনেক অপছন্দ করে। এটা খুবই একটি খারাপ, যে কারণে সব মেয়েরা চায় তার মুখমণ্ডল যেন কোনো দাগ না থাকে। এই কথা চিন্তা করে এই পণ্যটি তৈরি করা হয়েছে, কারণ এটি ব্যবহারের ফলে আপনার মুখমণ্ডলে কোনো রকম মেস্তা বা ব্রণের দাগ আর থাকবে না। অয়েলমেন্টটি মূলত একটি ইন্ডিয়ান পণ্য, যে কারণে আমাদের দেশে এর বাজার মূল্য কিছুটা হলেও একটু বেশি, কারণ ইন্ডিয়া থেকে আমাদের দেশে পণ্য ক্রয় করে আমদানি করে তারপর বিক্রয় করতে হয়, যে কারণে বাজার মূল্য একটু বেশি পড়ে তা থাকে। তবে আমাদের দেশে যে অনলাইন শপগুলো রয়েছে অথবা দোকানগুলোতে রয়েছে সেগুলো ক্রিমের মূল্য মাত্রাতিরিক্ত নিয়ে থাকে, কারণ পণ্যটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে। কিন্তু অনেকে আবার এর বাজার মূল্য 800 থেকে 1000 টাকা দিয়ে নিয়ে থাকে। তাই আপনি পণ্যটি ক্রয় করার আগে ভালোভাবে দেখে শুনে তারপর ক্রয় করুন। যে সমস্ত ক্রিমগুলো একটু ভালো কাজ করে সেগুলো নকলটাও খুব তাড়াতাড়ি বাজারে ছড়িয়ে পড়ে, তাই নকল এবং আসল কেনার সময় কিন্তু একটু বিবেচনা করেই কিনতে হবে। যে কোনো মোবাইল দিয়ে স্ক্যানার করলে কিন্তু আপনি আসল পণ্যটি পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে আমার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই টিসিএম ক্রিম সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।